একটা জিনিস ধরো এই যে তুমি একটা ক্লাসিক্যাল ঘরানার মধ্যে বড় হয়েছ তুমি পণ্ডিত জির কাছে তবলা শিখছো সেখান থেকে শিফট করে যখন হিন্দি ছবিতে মেন স্ট্রিম ছবি মিউজিক করছো হ্যাঁ সেখানে করতে গিয়ে তখন তোমাকে এতদিন তোমার বাবা মা তোমার মডেল বাবা মা তোমার গুরু বাবা মার কাছে শিখছো এবার তোমাকে নতুন করে মনে মনে তো একটা মডেল তৈরি করতে হচ্ছে তুমি সেটা কি করে তৈরি করলে আমি কাকে কার কার কথা মনে করলে আমি একটা জিনিস আমার বাবা তো আমার গুরু নিশ্চয় কিন্তু আরেকজনকে আমি খুব নিজে গুরু মনে করি সব সময় এখনো শচীন দেব বর্মন আমি এস ডি বর্মন জিকে আমি খুব ফলো করেছি ছোটবেলা এস ডি বর্মন কি গুরু না মনে করে কোন মিউজিক ডিরেক্টর কি হতে পারে নিশ্চয়ই তো উনি তো মানে এস ডি বর্মন কেন এইটা বলছি উনি হি ওয়াজ এ ভার্সেটাইল হ্যাঁ আমি ওনাকে দেখতাম উনি উনি যুগোপুজি কি যেমন ক্লাসিক্যাল যেমন ঠুংড়ি ভেঙে গান তেমন মডার্ন তেমন মানে এভরিথিং মানে একটা ওনার যে একটা ব্যাপার ছিল যে কোথেকে হয়েছিল বলে তোমার মনে হয় এটা এসিবন আমার মনে হয় যে ওনার ছন্দটা ভাঙাটা খুব ভালো ছিল তুমি এসেছ পরশু কাল কেন আ এই যে ব্রেকিংটা না ওটা আমার এত ভালো লাগতো খুব মধুর একটা জিনিস তো এইসব ব্যাপার যে ওনার কাছে ওনার গান শুনে অনেক শিখেছি তখন থেকে আমার একটা ছিল যে বর্মন দাদা ক্যাসেফ ভার্সেটাইল সব রকম গান করতে তা আই শুড বি ভার্সেটাইল তো এই জন্যে আমার এই সব করে গান যেমন রোমান্টিক গান তুমি মিট করেছো হ্যাঁ হ্যাঁ আমি মিট করেছি মানে আমার সৌভাগ্য আমি তখন এই একদম নতুন তখন জাকমিদা তার আগে আরেকটা ছবি করেছিলাম বিয়ার এসের বাজার একটা ছবি করেছিলেন তো আমার রেকর্ডিং হচ্ছে ফেমাসে তখন আমার এই কথাটাই বলতে চাই দর্শকদের যে উনি কত মানে আমাকে আশীর্বাদ করেছিলেন ওনার একটা হিট ছবির গান রেকর্ডিং হচ্ছিল আচ্ছা লাল রং

বাঁশরিক তুমি কেমন আছো মা বললো আমার ছেলেকে আমি নিয়ে এসেছি সঙ্গীত পরিচালক হিসেবে আশীর্বাদ দিলেন আমি পা ছিলাম আমাকে আশীর্বাদ দিলেন খালি একটাই কথা বললো আমার এখন আমি আমি কোনো কোনো ইন্টারভিউতে বলিনি উনি আমাকে বললেন বাবা আমার সামনে দেখো আমারও একটা মাত্র ছেলে পঞ্চম আর ডি বর্মন কত মেহনত করে সকাল সন্ধেও গান শোনে কত এখনও সব রকম মিউজিক সব রকম মিউজিক নিয়ে কালচার করে তুমি কিন্তু নিজেকে লড়ে যাও আমাকে বললেন তো মা বললো আপনি আশীর্বাদ দিন আপনাদের মতো লোকের আশীর্বাদ পেলেই তো বাপি আগে বাড়বে যাই হোক বিরাট ব্যাপার ওনার মতো লোক আমাকে এত বড় কথা বললেন ওই ওই সময়কার একজন মানুষ তিনি সব রকম গান শুনতে একটা এনকারেজ করছেন এটা তো একটা বড় এনকারেজ সাজেশানটা আমার করলে জীবনে কাজ দিল অ্যান্ড পরবর্তীকালে ডেফিনেটলি এইট সেভেন্টি নাইনে আমার আরও অনেক ছবি এলো কিন্তু এইট্টিজে যখন সুরক্ষা রিলিজ হলো আচ্ছা এটা একটা ইতিহাস যেটা রবি নাগাইচ তখনকার দিনে খুব বড় ডাইরেক্টর যিনি জিতেন্দ্র মিত্রর সঙ্গে কি এটা তোমার প্রথম ছবি ফার্স্ট ছবি ফার্স্ট ছবি আমার তেরে प्यार মে আচ্ছা সেই ছবিটা তখন মিথুনের ছবি প্রেম বিবাহ তেরে प्यार মে আফটার মেগায়া মেগা হ্যাজ গট ন্যাশনাল অ্যাওয়ার্ড মিথুন কমার্শিয়াল ফিল্মে তখন এই দুটো ছবি চলেনি আচ্ছা সুরক্ষাতে রবি নাগাইচ আমাকে এসে বললো আমি একটা ছবি করতে চাই যাতে নতুন মিউজিক চাই কেন ইজ সো মানে তার নাম হচ্ছে মিথুন চক্রবর্তী হ্যাঁ আমি চিনি আমার তো ছবিতে কাজ করেছে এবং ইজ এ ফ্যান্টাস্টিক ড্যান্সার আর আমার ক্যারেক্টারটা চাই ব্রুসলি অ্যান্ড জন ট্রাভেলটা দ্য মিক্স আচ্ছা এর অ্যাকশন নাচ তখন আমি ভাবলাম এরও মিউজিক করুন আমাকে বলছে তখন আমি আচ্ছা আই কম্পোজ দ্য সং দ্যাট সং ওই গান মাস্টার জিন এই যে বিটটা জনটা বল্টা স্টাইলের ড্যান্স এই একটা মানে এই যে একটা এসে গেল এবং এর সব গান সুরক্ষার সমস্ত গান এবং প্রত্যেকটা গান এই ডিসকো বিটের গান ছিল এবং তারপরে পরবর্তীকাল তো আপনারা জানেনই এটা ইতিহাস মিঠুন অনেক অভিনেত্রীর সঙ্গে জুটি হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু বাপি লাহেরি মিঠুন চক্রবর্তী যে কম্বিনেশনটা এবং সেই কম্বিনেশনটা যেভাবে মানে দুজনকে দুজনকে কমপ্লিমেন্ট করেছে হেল্প করেছে এবং আমাদের কত কিছু নতুন দিয়েছে এইটা নিয়ে বলো কিভাবে মিঠুন দা রেসপন্ড করেছে তোমার কাজে তুমি কিভাবে মিঠুন কে ইনস্টিগেট করেছো বা মিঠুন দা কি করে তুমি ইন্সপায়ার করেছে এটা তুমি একটু বলো মিথুনের হাতে যখন সুরক্ষা করলাম সুরক্ষার পরে আমি আরেকটা ছবি করলাম তাকদির বাদশাহ যার ডাইরেক্টর ছিলেন বি সুভাষ ও একটা গান ছিল তাকদির ওটার গানের পরে একটা বড়ো ড্যান্স মিউজিক ছিল আচ্ছা যখন ডান্স মিউজিকটাকে আমি কম্পোজ করলাম তখনই বি সুভাষ আমাকে বললো বাপিদা এক পিকচার বানানো আমি কে পিকচার মানে কুচ কুচ ডিসকো মিউজিক কবর পিকচার বানানো নাচলেন যখন ডান্স ডান্সটা দেখলাম আমরা ওই গানটা জাস্ট আমরা ট্রায়ালে গারুড় নেচেছিলাম তো এ গানা দেখ আসা লাগলো পুরা পিকচারই আসা বান্না চাই সুভাষজিকে যেন বানাইয়ে একদিন আমার বাড়িতে এলো সুভাষজি বসে আছে আমার মিউজিক রুমে আমার মা এসে পুজো করছিলেন তো উনি আমাকে বললেন হঠাৎ আমার যেন কানে এলো একটা ওয়েভ এলো ডিসকো ড্যান্সার নামটা তখন একটা কেমিস্ট্রি মিথুনের সাথে আমার এমন ছিল যে মিথুন আমার বাড়িতে এসছে প্রতিটা গান যেটাই জিন্দি মেরা মেরে সাথে এ এই গানের খালি মুখরা নয় মুখরা এত চেঞ্জেস এরপরে আবার এত চেঞ্জ তারপরে যেমন তো ডোরে মির মতো নিয়ে এলাম আবার চেঞ্জ বা তো সব জিনিস যখন আমার বাড়িতে রিহার্সাল হতো মিথুন এসে সবসময় শুনতো এবং

আই নো ইউ ক্যান ডু ওয়েস্টার্ন আপনার ইন্ডিয়ান মিউজিক ক্লাসিক্যাল ইউরি ওর আই এম ইউ আর সান বাঁশুরি লেহেরি অপরেশ লেহেরি কিন্তু পাবলিক তোমার এই গানগুলো চাইছে তো ডো্ট চেঞ্জ ইউর স্টাইল যে এইসব যে কোনো ছবি আসছে তুমি এই স্টাইলে করো আমার একটা জীবনে আর একটা টার্নে এলো যেটা নামা খালাল যেটা মানে সবাই জানে যে বারো মিনিটের গান আজ অবদি বলিউডের হিস্ট্রিতে হয়নি ঘুঙেরু বা দে মীরানা চিথি এই গানটা যখন পিকচারাইজ হয়েছিল মানে এই গানটা যখন সা 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 গ্গা ডে সা নি 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 সা 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 পানি সা তো এইসব সরগম তারপর মধ্যে আবার বিট চলছে পুরো ওয়েস্টার্ন বিট তারপর ক্লাসিক্যাল মৌসমে ইশক মে মাচ লেঘু এ জজবাত গগম তো এইসব জিনিসগুলো এত চেঞ্জেস ছিল গানে তো এই গানটা করে যে আমি আনন্দ পেয়েছি জীবনে যে একটা ওয়েস্টার্ন বিটের ওপর ক্লাসিক্যাল গানটাই মেন মেন পাগা ঘুমড়ু দরবারি মালকোশ ভেঙে করা হয়েছিল তো এইসব এত মানে এই গানটার ওপর আমি এত মেহনত করেছিলাম তো এই একটা বিরাট টার্নিং পয়েন্ট হলো মনে হয়নি যে কখনো মিঠুনদার সঙ্গে কাজ করার পর এই যে যে মিঠুনটা তোমার গানে যে এনার্জিটা দেবে যে নাচটা দেবে যে কোরিওগ্রাফিটা দেবে যে মুভমেন্ট দেবে অমিতা তো নাচতেই পারেন না তখন মনে হয়নি আমি একটু বারো মিনিটের গান ওয়েস্ট করছি একজনের উপর না আমার তো মনে হয় দেখো মিথুন ইজ এ ওনার স্টাইলে ইজ এ নাম্বার ওয়ান বাট অমিতাভ বচ্চন দ্যাট টাইম দ্য পার্সোনালিটি টু হোল্ড দ্য অডিয়েন্স আমার মনে হয় আজকের কোনো হিরো বারো মিনিট আজকাল তিন মিনিট গান হলে লাগে কখন বন্ধ হবে বারো মিনিট হোল্ড করা তাতে স্মিতা প্যাটেল আসছে দিল চিড়কে তো ওনার ফেস এসে যায় মুখের উপর হাত রাখো সোনার উপর হাত রাখো রেখে বলো আজ যায় মিঠুন দা করতে না অমিত দা বেটার করেছে বলা মুশকিল কেন মিথুন ইজ ডিফারেন্ট ডান্স আর অমিতজির যে স্টেপিং আছে আজ রাপটা যাই হতো

মাইকেল জ্যাকসনের মধ্যে মুন ওয়াক করা এগুলো একটা অসাধারণ বাট অমিত যে স্টাইলটা যেমন অভিনেতা নাচছে দা নাচলে তো মনে হয় কোরিওগ্রাফি না হ্যাঁ যেমন দে দে